ভাই বলছেন রাফিউলের সময় আল্লাহ বলার পরে রব্বানা হামদ এই দোয়াটা কি কাঁধ বরাবর হাত তুলে পড়তে হবে নাকি হাত নামিয়ে দিয়ে পড়তে হবে একসাথে পড়বেন যখন আপনি হাত উঠাবেন সেই সময় সামি আল্লাহ হলিমান হামেদা বলার পর রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন এমাম কিন্তু মুখতদিরা মুখতিরা শুধু রব্বানা ওালাক হামদ বলবেন যদিও বিষয়টিতে হয়েছে আল্লাহ সাত নম্বর প্রশ্ন হচ্ছে নামাজ পড়ে ও সিগারেট খেলে কি আমল হবে হ্যাঁ নামাজ পড়ে নামাজ পড়ার মাধ্যমে সে জান্নাতে যাওয়ার কাজ করে নেকির কাজ করে তার নেকি হচ্ছে এবং সিগারেট খাওয়ার মাধ্যমে সে জাহ্নাবে যাওয়ার কাজ করছে সে গনহার কাজ করছে সে ফাঁসে খেয়ে যাচ্ছে সুতরাং তার জীবনটা এইরকমই জি তার জীবনটা হচ্ছে যে পাপও আছে আর নেকিও আছে সবও আছে আর গনও আছে এইরকম জীবনযাপন তো আল্লাহ রবুল আলমী কিয়ামতের দিনেন তাদের হিসাব যখন নেবেন তখন আজাবের সম্মুখীন হইতে পারে আবার আল্লাহ রবুল আলমিন তাদের নেকি বেশি হলে আল্লাহ মাফ করে দেবেন আর যদি দেখা যায় যে গনাহা বেশি হয়ে গেছে তাহলে আজাব শাস্তি দেবেন সেটা কবরের জীবনে হইতে পারে দুনিয়ার আজাব হইতে পারে দুনিয়ার আজাবের ভিতরে একটি আজাব হচ্ছে বর্তমান পরিসংখ্যান বলছে এই করোনার ভাইরাসের যে অধিকাংশ যারা আর নেশা করা লোক যারা বিশেষ করে ধূমপেয়ী লোক তারা বেশি আক্রান্ত হচ্ছে এবং বেশি তারা মারা যাচ্ছে তারা বেশি মারা যাচ্ছে কারণ তাদের ফুসফুস দুর্বল হয়ে গেছে তাদের শ্বাসকষ্টের রোগ আগে থেকেই অনেকটাই রয়েছে সুতরাং তাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা ক্ষমতা যেটা শরীরে থাকে সেটা দুর্বল আর ওরাই দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত নেক লোক পরিষ্কার লোক কে এই ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সংখ্যা অথবা মৃত্যুর সংখ্যা খুবই কম খুবই কম তাদের সংখ্যা বলবো না যে হবে না এরকম কথা নেই কিন্তু কথা হচ্ছে তাদের সংখ্যা তুলনামূলক কম সুতরাং নেক জীবনযাপনের চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনযাপনের চেষ্টা করেন আর যারা নামাজ পড়ছেন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামে যাওয়ার জন্য আবার বিড়ি সিগারেট কেন খাবেন জি বিড়ি সিগারেট কেন খাবেন আল্লাহ আল্লাহেদায় দান করুন আট নম্বর প্রশ্ন কি বলছেন নামাজ পড়ে